তাহাজ্জুদ পড়ে রাত্রে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চক্ষু ফুলিয়ে ফেললেও ওই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, জাহান্নামের কঠিন শাস্তি থেকে সতর্ক করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কাফনুন নিচে কাপড় পরা মনে করবেন না যে এটা ছোটখাটো গুনাহ, এই কাবিরা গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তিনটি শর্ত সাপেক্ষে তওবা করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد বেতুড়া বাজার ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের ইসলামের সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত সুধী মণ্ডলী এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, তো এমনিতেই পাঠান নাই, একটা উদ্দেশ্যেই পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার উদ্দেশ্যের কথা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। কিন্তু আমরা কি তারা ইবাদত করছি, করলে কতটুকু করছি, এটা নিজের কাছেই উত্তর আছে। আমরা সকলেই নিজ নিজ অন্তরকে প্রশ্ন করব যে আসলেই কি আল্লাহর উদ্দেশ্য, যেই উদ্দেশ্যে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি আপনি কি সেই উদ্দেশ্যের যথাযথ বাস্তবায়ন করছি না করছি না। আল্লাহ যত কিছু ইবাদত আমাদের উপর ফরজ করেছেন, আমরা কি আল্লাহর এই ফরজ ইবাদতগুলো পালন করছি কি করছি না। দুঃখের বিষয় হল আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছেন আর পাপ ছেড়ে দিতে বলেছেন। আল্লাহ সব কাজে আমাদের জন্য হালাল করেননি, কিছু কাজ আমাদের জন্য ইবাদত হিসেবে দিয়েছেন, যেগুলো পালনের মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করব। আল্লাহ তাআলা আমাদের পুরস্কার স্বরূপ জান্নাত সৃষ্টি করে রেখেছেন, আবার কিছু কাজকে পাপ হিসেবে উল্লেখ করেছেন, যেগুলো জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। আমরা যেগুলো যদি সেগুলো করি তাহলে আল্লাহ তাআলা আমাদের শাস্তি স্বরূপ জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা জান্নাতও সৃষ্টি করেছেন, জান্নাতের অফুরন্ত নিয়ামতের বর্ণনা আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন। কেন? যাতে আমরা জান্নাতের বর্ণনা জেনে, জান্নাতের বর্ণনা পড়ে আমরা জান্নাতে যাওয়ার প্রতি আগ্রহী হই। আবার আল্লাহ তাআলা জাহান্নামও সৃষ্টি করে রেখেছেন, জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জাহান্নামের কঠিন শাস্তির দুঃসংবাদ আমাদেরকে শুনিয়েছেন।
কেন? আমরা যাতে জাহান্নামের কঠিন শাস্তির কথা শুনে জেনে জাহান্নামকে ভয় করি এবং জাহান্নাম থেকে সতর্ক হই। আল্লাহ তাআলা সব স্পষ্ট করে দিয়েছেন। কেন মানুষ যেন কিয়ামতের দিন তারা হুজ্জাত কায়েম করতে না পারে, মানুষ যেন এই কথা বলতে না পারে যে আল্লাহ জান্নাতের এত নিয়ামত, এই নিয়ামতের কথা যদি দুনিয়াতে জানতাম তাহলে কখনোই আমি জাহান্নামের কাজ করতাম না, এটা যেন না বলতে পারে। আল্লাহ দুনিয়াতে যদি আমি জাহান্নামের এত কঠিন শাস্তির কথা জানতাম তাহলে এই জাহান্নামের এই কঠিন শাস্তির অন্তর্ভুক্ত হতাম না, জাহান্নামের পথ আমি হাঁটতাম না, এই কথা বলার যেন কোনো সুযোগ না থাকে। আমি যখন বাহরাইনে থাকতাম, বাহরাইনে সকলেই নিজের নিজের গাড়ি নিজে ড্রাইভিং করে, তা আমারও গাড়ি ছিল, আমি আমার প্রাইভেট কার আমি নিজেই ড্রাইভিং করতাম। তো যখন বাহরাইনে গাড়ি ড্রাইভিং করতাম তখন দেখতাম যে বাহরাইনের প্রত্যেকটা রোডে মাঝে মধ্যে একটা করে বোর্ড দেওয়া আছে, সে বোর্ডে লেখা আছে 100, কোনো জায়গায় লেখা আছে 120। এর অর্থ হলো যে 120 সর্বোচ্চ গতি, এর বেশি যদি কেউ গতিতে গাড়ি চালায় তাহলে তার জন্য ফাইন আছে। এটা ধরবে কিভাবে? বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিট করা আছে, বড় বড় ক্যামেরা, কারেন্টের খুঁটির সাথে ক্যামেরা ফিট করা আছে। আমি যদি 120 যেখানে লেখা আছে যদি আমি 125 গাড়ি চালাই তাহলে অটোমেটিক ওই ক্যামেরাতে ভিডিও করে নিবে, ছবি তুলে নিবে, কিছুক্ষণের মধ্যে আমার মোবাইলে মেসেজ আসবে যে আপনি এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ডে অমুক জায়গায় এত কিলোমিটার বেগে আপনি গাড়ি চালিয়েছেন, আপনার ফাইন এত। কিন্তু যত জায়গায় ক্যামেরা আছে প্রত্যেকটা ক্যামেরার হাফ কিলোমিটার আগে একটা করে বোর্ড দেওয়া আছে, প্রতিটি ক্যামেরার হাফ কিলোমিটার আগে একটা করে বোর্ড দেওয়া আছে, লেখা আছে আরবিতে ইনতাবি আমামাকা ক্যামেরা, তুমি সাবধান তোমার সামনে ক্যামেরা আছে, তুমি সাবধান তোমার সামনে ক্যামেরা আছে। কেন লিখলো? আগে সতর্ক করে দিচ্ছে, তোমার গাড়ির গতি যদি বেশি থাকে তাহলে তুমি কমাও, না হলে তোমার সামনে ক্যামেরা, তোমার ফাইন হবে। একজন সচেতন ড্রাইভার যদি হয় তাহলে সে অবশ্যই বোর্ডের দিকে লক্ষ্য করবে এবং তার গাড়ির গতি যদি বেশি থাকে কমিয়ে দেবে। শুধু তাই নয়, ক্যামেরাগুলো দূর থেকে দেখা যায়, একজন সচেতন ড্রাইভার যদি হয় অবশ্যই সে দূর থেকে ক্যামেরা দেখেই আগে স্লো করে দেবে। আচ্ছা, ক্যামেরা ফিট করলো ধরার জন্য কে বেশি গতিতে গাড়ি চালাচ্ছে। আচ্ছা, তাহলে আগে কেন সতর্ক করলো? আগাবার লিখে দিল যে তোমার সামনে ক্যামেরা আছে, ক্যামেরার ছবি সহ ছবি দিয়ে যাবার বোর্ডে দিয়ে বলছে তোমার সামনে ক্যামেরা, সাবধান। কেন করলো? এটা সরকার এজন্যই করেছে কেউ যেন না বলতে পারে যে আমরা জানতাম না এগুলো। এত সতর্ক করার পরেও যদি সে সতর্ক না হয় তাহলে তার ফাইন হওয়া এটা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, জাহান্নামের কঠিন শাস্তি থেকে সতর্ক করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন। কেন করেছেন? আমরা যেন সতর্ক হই, জাহান্নামের পথে না হাঁটি, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি। এই জন্য আল্লাহ তাআলা সব স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু আমরা মানুষ বড়ই অকৃতজ্ঞ, আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করি না, আমরা বিভিন্ন পাপে জর্জরিত হই। আমরা জানি যে এটা মহাপাপ, জানার পরেও আমরা কিন্তু ওই পাপে জড়িত হচ্ছি। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব জাতিকে লক্ষ্য করে একটা উদাহরণ পেশ করেছেন। তিনি বলছেন মানুষ হলো কীট পতঙ্গের মতো। মানুষ কোনো জায়গায় যখন কোনো জায়গায় আগুন জ্বালায় তখন আগুন যখন এই আগুন জ্বালানোর ফলে যখন চতুর্দিকে আলোকিত হয়ে যায় তখন কিছু কীট পতঙ্গ পোকামাকড় উড়ে উড়ে এসে আগুনের মধ্যে পড়ে। কেউ কি ধরে নিয়ে এসে তাকে ফেলে? ধরে নিয়ে এসে নিক্ষেপ করে না, নিজে নিজেই উড়ে এসে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। যে আগুন জ্বালিয়েছে
সে যত এই পোকামাকড় গুলো কীট পতঙ্গ গুলোকে বাঁচানোর চেষ্টা করুক, তারা তার বাধা মানে না, নিজে নিজেই ওই আগুনের মধ্যে সে ঝাঁপ দেয় এবং জ্বলে যায়, পুড়ে যায়। অনুরূপ মানুষ হলো কীট পতঙ্গের মতো। আমি আমার উম্মতকে তার কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি, আমি এত সতর্ক করছি যে তোমার এই পথে জাহান্নাম, তুমি এই পথে চলো না, এটা জাহান্নামের পথ, সামনে আগুন, তুমি যেও না। তারপরেও মানুষ নিজে নিজেই দৌড় দিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিচ্ছে, কেউ তাকে টেনে নিয়ে যে জাহান্নামের আগুনের মধ্যে ফেলছে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা বিবেকবান মানুষ, সত্য মিথ্যা, হক বাতিল, ন্যায় অন্যায়ের মধ্যে আমরা পার্থক্য করতে পারি, এজন্যই আমরা শ্রেষ্ঠ। অতএব আমাদের এই শ্রেষ্ঠত্বের প্রমাণ আমাদেরকে রাখতে হবে। আমরা মানব জাতি দুনিয়াতে যে পাপ করি, দুই ধরনের পাপ করে থাকি, এক কাবিরা গুনাহ, দুই সাগিরা গুনাহ। কাবিরা গুনাহ মানে বড় পাপ, আর সাগিরা গুনাহ মানে ছোট গুনাহ, ছোট পাপ। এই কথা সবার জানা কথা, কাবিরা গুনাহ কাকে বলে আর সাগিরা গুনাহ কাকে বলে, কাবিরা গুনাহ কিভাবে বুঝবো যে এটা কাবিরা গুনাহ বড় গুনাহ, কিভাবে বুঝবো যে এটা সাগিরা ছোট গুনাহ, এটা আমাদের জানতে হবে। কাবিরা গুনাহ হলো যেই সকল পাপের ব্যাপারে পবিত্র কোরআন মাজিদ এবং সহি হাদিস সমূহে তার স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে, দুনিয়াবী শাস্তি, পরকালীন শাস্তি, অথবা যে সকল শাস্তির ব্যাপারে লানত করা হয়েছে বা কঠোরতা করা হয়েছে, এই শাস্তিকে গুলোকে বলা হয় কাবিরা গুনাহ। আর সাগিরা গুনাহ হলো যে সকল গুনাহের ব্যাপারে গুনাহিবে হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু তার শাস্তির বর্ণনা আসেনি, সেগুলো হলো সাগিরা গুনাহ। তাহলে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ আর সাগিরা গুনাহ, যে সকল গুনাহের ব্যাপারে কোন শাস্তির বর্ণনা আসেনি সেগুলো হলো সাগিরা গুনাহ, যে সকল গুনাহের ব্যাপারে শাস্তির বর্ণনা এসেছে, লানত করা হয়েছে, কঠোরতা করা হয়েছে, এগুলো হলো কাবিরা গুনাহ। এই দুই প্রকারের গুনাহ ক্ষমা পাবো কিভাবে? এবার এক নম্বরে আসে সাগিরা গুনাহ, সাগিরা গুনাহ ছোট গুনাহ কিভাবে ক্ষমা পাবো আল্লাহর কাছ থেকে? সাগিরা গুনাহ ক্ষমা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যা, নিশ্চয় সৎকর্ম অসৎকর্মকে মিটিয়ে দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যখন ওযু করে, ওযু করার সময় যখন সে তার মুখমণ্ডল ধৌত করে, চোখ দিয়ে দেখার মাধ্যমে যত পাপ করেছে এই ওযুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। যখন সে তার দুই হাত ধৌত করে, হাত দিয়ে সে যত পাপ করেছে এই ওযুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। যখন সে তার দুই পা ধৌত করে, পা দিয়ে চলার মাধ্যমে যত পাপ করেছে এই পাপগুলো পায়ের পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। হাত্তা ইয়াকুনা নাকিয়্যাম মিনাল যুনুব, এমনকি ওযু শেষ করার পরে একজন ব্যক্তি সে পাপ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তাহলে এই যে পাপ ক্ষমা হয়ে যায়, এটা কোন পাপ ক্ষমা হয়? সাগিরা গুনাহ। ভালো আমলের মাধ্যমে যে পাপ ক্ষমা হয় সেটা হলো ছোট গুনাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ এমন যে কারো বাড়ির দরজায় যদি একটা নদী থাকে আর সেই নদীতে যদি কোনো ব্যক্তি দৈনিক পাঁচ বার গোসল করে, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, হাল ইয়াবকা মিন দারানিহি, এই তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি দৈনিক পাঁচ বার নদীতে গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, দৈনিক পাঁচ বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে তার কোনো পাপ থাকতে পারে না, সব পাপ ধুয়ে মুছে শেষ হয়ে যাবে।
এটা কোন পাপ ক্ষমা হবে? সাগীরা গুনাহ, কারণ ভালো আমলের মাধ্যমে সাগীরা গুনাহ ক্ষমা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করলো, তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা হলো কোন গুনাহ? সাগীরা গুনাহ। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল সালাতুত তারাওয়িহ আদায় করবে, তার পূর্বের সমস্ত সাগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে ভালো আমলের মাধ্যমে সাগীরা গুনাহ ক্ষমা হয়। সাগীরা ছোট গুনাহ বলতে ছোট মনে করবেন না, মানুষ ছোট গুনাহ বেশি করে। এই গুনাহগুলো হতে হতে এমন পর্যায়ে যায়, এই গুনাহগুলো পাহাড় সম হয়ে যায়। এই গুনাহ ক্ষমা হওয়ার জন্য বেশি বেশি সৎ কর্ম করতে হবে, সৎ আমল করতে হবে, তাহলে সাগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। দুই নম্বর পাপ কাবীরা গুনাহ, বড় গুনাহ। বড় গুনাহ কাকে বলে? বললাম যে গুনাহের ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে এবং লানত করা হয়েছে এবং তার কঠোরতা করা হয়েছে, সেই গুনাহগুলোকে বলা হয় কাবীরা গুনাহ। যেমন যেমন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, আর তার আশ্রয়স্থল হলো জাহান্নাম, ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, আর এই রূপ জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে শিরিককারীর জন্য জাহান্নাম অবধারিত, এই যে শাস্তির বর্ণনা করা হলো, অতএব শিরিক হচ্ছে কাবীরা গুনাহ। শিরিক হলো কাবীরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাপড় তার টাখনুর নিচে ঝুলিয়ে পড়ে, কেউ যদি তার প্যান্ট টাখনুর নিচে ঝুলিয়ে পড়ে, তার সেই স্থান জাহান্নামে দেওয়া হবে। অতএব টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ? কাবীরা গুনাহ। কেন? কারণ এর স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে, অতএব এটা হলো কাবীরা গুনাহ। অতএব টাখনুর নিচে কাপড় পরা মনে করবেন না যে এটা ছোটখাটো গুনাহ, এটা কাবীরা গুনাহ। যদি কেউ পড়েন তাহলে জাহান্নামে যেতে হবে এর কারণে। বর্তমানে ইসলামী শরীয়ত যা বলে আমরা তার উল্টা করি। যুবকদেরকে বলা হয়েছে, তুমি টাকনুর নিচে নিচে কাপড় পরো না, টাকনুর উপরে উঠাও। যুবকরা এমন ভাবে প্যান্ট পরিধান করে যে ঝাড়ু দিয়ে চলে যায়। আর নারীদেরকে বলা হয়েছে যে তোমরা টাকনু ঢাকো, পায়ের পাতা পর্যন্ত ঢাকো। নারীরা উঠাইতে উঠাইতে এমন পর্যায়ে উঠেছে উঠাইছে যা ভাষায় আর বলা যাবে না। আমরা গত বছর এই সময় আমরা গেছিলাম দুবাই। দুবাই গেলাম, একটা সি বিচে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। তো সি বিচে আমরা ঢুকতেই পারলাম না। কেন? ওখানে সি বিচে ঢুকতে হলে উলঙ্গ হয়ে ঢুকতে হবে। বলেন পরিস্থিতি কত ভয়াবহ, ওখানে যারা যায় সব উলঙ্গ, অতএব ঢোকা সম্ভব নয়। বিভিন্ন সি বিচ আমরা বাহরাইনে দেখেছি, বাহরাইনের অবস্থা একই। যদিও বাহরাইন মুসলিম রাষ্ট্র বলে, বাহরাইনে 100% মুসলিম, যদিও শিয়া আছে, শিয়াদেরকে মুসলিম বলা ঠিক নয়, যেহেতু তারা মুসলিম দাবি করে, তার সেই জন্য মুসলিম কান্ট্রি বলা হয় বাহরাইনকে। কিন্তু বাহরাইনের অবস্থা এত খারাপ যে এই বাহরাইনে নারীরা একেবারে উলঙ্গ পোশাকে চলে। দেখা যায় যুবতী মেয়ে একটা স্যান্ডু গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বলেন এই যে নারীরা যে প্যান্ট পোশাক পরলো,
এটা কি সাগিরা গুনা না কাবিরা গুনা? কাবিরা গুনা। নারীরা যদি বেপর্দায় চলে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে, স্পষ্ট শাস্তির বর্ণনা, কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে। এমনকি যে বাড়ির কর্তা তার পরিবারের পর্দার ব্যবস্থা করে না, সেই বা যে বাড়ির কর্তা তার পরিবারের নারীদের পর্দার ব্যবস্থা করে না, বেপর্দার সুযোগ করে দেয়, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়ুস বলে উল্লেখ করেছেন এবং বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এগুলো হলো কাবিরা গুনাহ। আমাদের নারীরা এখন কত যে প্রসাধনী বেরিয়েছে, প্রসাধনীর শেষ নাই। এখন বিউটি পার্লারে যায়, ভ্রু প্লাগ করে, আর কত সৌন্দর্য বর্ধনের জন্য কত কিছু যে করে। এই যে ভ্রু প্লাগ করা হচ্ছে, দাঁতকে সরু করা হচ্ছে, চুলকে কেটে কেটে সুন্দর করা হচ্ছে, এইগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাপগুলোকে লানত করেছেন, এদের উপরে, এই সমস্ত নারীদের উপরে লানত করেছেন। অতএব এগুলো হলো কাবিরা গুনাহ। যেই নারীরা এই ধরনের উলঙ্গ পোশাকে চলে, যেই নারীরা এই ধরনের সৌন্দর্য বর্ধন করে পুরুষদের মাঝে ঘুরে বেড়ায়, এই নারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, অবশ্যই সে জাহান্নামে যাবে। অতএব সাবধান হতে হবে, সাবধান হতে হবে আমাদের নারীদেরকে, সাবধান হতে হবে আমাদের যুবকদেরকে, যুবক যুবতী সবাইকে সাবধান হতে হবে। আজকালকার এই কলেজ ইউনিভার্সিটি গুলো এত নোংরা হয়েছে যেগুলোতে আমাদের যেতে লজ্জা লাগে। আমি যখন রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন দেখেছি রাজশাহী ইউনিভার্সিটিতে একটা চত্বরের নাম হলো ইবলিস চত্বর। কোন চত্বর? ইবলিস চত্বর। এখনো যাবেন, যাবেন ভাই, ইবলিস চত্বর কোনটাতে মানুষ দেখায় দেবে? আচ্ছা ইবলিস চত্বর নাম কি, এমনি ইবলিস চত্বর হয়েছে? ওখানে যে কি হয়, ওখানে গেলে আপনি লজ্জায় বসতে পারবেন না, এমন এক ব্যাপার ওখানে। তাহলে বলেন আজকে আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো কোথায় যাচ্ছে? আজকে আমরা বাবা মা, আমরা যারা অভিভাবক আছি, তারা মনে করছে যে আমার সন্তান, আমার ছেলে মেয়ে উচ্চ শিক্ষার জন্য, উচ্চ ডিগ্রি অর্জনের জন্য খুব লেখাপড়া করছে, বহু মেহনত করছে, কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার সন্তানরা যে কি করছে, কখনো কি খোঁজ নিচ্ছেন? কয়জন খোঁজ খবর রাখেন? স্কুল কলেজগুলোতে গেলে দেখা যায় তার বাস্তব চিত্র যে কি নোংরা চিত্র। তারা সেখানেই তাদের সতীত্ব নষ্ট করে দিচ্ছে, চরিত্র ধ্বংস করে দিচ্ছে। আর বর্তমানে তো মাশাআল্লাহ অ্যান্ড্রয়েড ফোন আমাদের হাতে এমন কিছু আছে যে আমাদের সকলের হাতে হাতে এখন নোংরা ভিডিও চলে আসছে। এই নোংরা অশ্লীল ভিডিওগুলো দেখে আমাদের যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের অনেক সম্পদশালী বাবা মনে করছে যে আমার এত টাকা পয়সা, আমি যদি একটা অ্যান্ড্রয়েড ফোন আমার সন্তানকে না দেই তাহলে কি আমার মানের জোর থাকে? দিয়ে দিচ্ছি, একবারে ট্যাব দিচ্ছে, একটা ট্যাব দিয়ে দিলাম, বড় বড় ট্যাব দিচ্ছে, অ্যান্ড্রয়েড ফোন, অনেক দামি দামি ফোন দিয়ে দিচ্ছি। এই ফোনের মধ্যে যে আপনার সন্তান কি করে না করে আপনি কোনোই খোঁজ খবর রাখেন না। অতএব আপনার সম্পদ যতই থাকুক না কেন, সন্তান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। যদি সন্তান নষ্ট হয়ে যায়, সন্তানের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, এই সন্তান আর ফিরে পাবেন না, আপনার সব সম্পদ শেষ হয়ে গেল। অতএব সম্পদ হলো আসল সম্পদ মনে করবেন, সন্তানদেরকে, সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য যা প্রয়োজন তাই করতে হবে। কখনোই আপনি এই ধরনের অ্যান্ড্রয়েড ফোন ট্যাব সন্তানদের হাতে তুলে দিবেন না, যতই টাকা থাকা আপনার হাতে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কাবিরা গুনাহ, এগুলো হলো কাবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহাম রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়
তাহলে 36 বার জেনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। আচ্ছা বলেন তো, একবার জেনা করে কেউ যদি ধরা পড়ে তাহলে ওই ব্যক্তি কি লজ্জায় মুখ দেখাতে পারে? আর অনেকে লজ্জায় আত্মহত্যা করে যে মুখ আর দেখাবো না, এতই লজ্জার ব্যাপার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে শুনে 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। মানুষ কি 1 টাকা সুদ খায়? লক্ষ লক্ষ টাকা সুদ খাচ্ছে, অথচ আজকের সমাজে এই সুদখোররাই আজকে আমাদের সমাজের নেতৃত্ব দিচ্ছে। এই সুদখোররাই জালসা মাহফিলের সভাপতি হয়, এই সুদখোররাই মসজিদের সভাপতি হয়, এই সুদখোররাই বড় বড় মাদ্রাসার সভাপতি হয়। এই সুদখোররাই মনে করছে, বুক ফুলিয়ে তারা চলছে, তাদের কোনো লজ্জা লাগে না। সম্মানিত উপস্থিতি, আমাদের সচেতন হতে হবে, এই সুদখোরদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। আমরা মানুষের সাহায্যে এগিয়ে আসব, সুদ খেয়ে কখনো জাহান্নাম আমার ভাগ্যে লিখে নেব না। সুদখোর অবশ্যই জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব রক্ষক এবং সুদের যারা সাক্ষী থাকে সকলের উপর লানত করেছেন এবং বলেছেন পাপের দিক থেকে তারা সকলেই সমান, অতএব সুদ খাবেন না, সুদ দিবেন না এবং সুদের সাক্ষী থাকবেন না, সুদের হিসাব লিখবেন না, অতএব ব্যাংকে চাকরি করবেন না। ব্যাংকে চাকরি করলে কি সুদের হিসাব করতে হয় না? ব্যাংকে চাকরি করলে সুদের হিসাব করতে হয়। অতএব যদি জান্নাত পেতে চান অবশ্যই এই সুদি কারবারি বন্ধ করুন, দুনিয়া বেশি দিনের নয়, আজ আসেন 1 সেকেন্ড পর দুনিয়া থেকে বিদায় নিতে হতে পারে, যখনই বিদায় হব তখনই কিন্তু হিসাব শুরু হবে। অতএব সাবধান হব, আমার যেন মধ্যে হারাম কিছু না ঢোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর-রিবা 70 হুবান আইসারুহা আন ইয়ানতিহার রাজুলু উম্মাহু। সুদের পাপের 70টি স্তর রয়েছে, তার মধ্যে সবচাইতে ছোট স্তর হলো, সহজ স্তর হলো নিজের মায়ের সাথে জেনা করলে যত পাপ হয় এটা সুদের পাপের সবচাইতে ছোট পাপ। নাউযুবিল্লাহ, কথাটা বলতেও খারাপ লাগে, নিজের মায়ের সাথে জেনা করা এটা কি কম ঘৃণিত একটা কথা? এর চাইতেও বেশি পাপ হবে, এইটা হলো সুদের পাপের সবচাইতে ছোট পাপ, নিজের মায়ের সাথে জেনা করা। অতএব সুদ খাওয়া বন্ধ করুন, সুদ খাওয়া বন্ধ করুন, ঘুষ খাওয়া বন্ধ করুন। ঘুষ খেয়ে কেউ কখনোই জান্নাতে যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘুষ দাতা আর ঘুষ গ্রহীতা উভয়েই জাহান্নামে যাবে। অতএব ঘুষ দিবেনও না আর ঘুষ খাবেনও না। বর্তমানে অফিস আদালতে, বড় বড় অফিস আদালতে সবাই দেখা যাচ্ছে ঘুষ খাওয়ার জন্য তারা একবারে ওত পেতে বসে আছে, কখন আমাকে কিছু দেবে? আজকে যে কোনো অফিসে গেলে একটা ফাইল নড়ে না ঘুষ ব্যতীত। অথচ তারা বলছে যে আমি মুসলিম, বলছে যে আমি মুসলিম। ওকে যদি জিজ্ঞেস করেন যে ভাই তুমি জান্নাতে যেতে চাও, তুমি তো হ্যাঁ অবশ্যই জান্নাতে যেতে চাই, ঘুষ কেন খাও? আর কথা নাই, দুনিয়া বিলোভ মানুষের মধ্যে এমন ভাবে ঢুকে পড়েছে যে দুনিয়াকে সবাই বেশি প্রাধান্য দিচ্ছে, দুনিয়ার লোভে পড়ে গেছে। এই দুনিয়াবি লোভী হয়ে জান্নাতে যাওয়া যাবে না। মনে রাখতে হবে রুজির মালিক আল্লাহ, আল্লাহ রুজির মালিক, এটা বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রুজি একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ভক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। অতএব তোমার কাছে আল্লাহর নির্ধারিত রুজি
পৌঁছতে দেরি হওয়ার কারণে তুমি হারাম পন্থায় উপার্জন শুরু করো না। আল্লাহর রুজি, রুজি তো আল্লাহ দিবেন, রুজির মালিক হলো আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। আমি যদি এই সুদ না খাই, ঘুষ না খাই, তাহলে আল্লাহ কি আমাকে রুজি দিবেন না? আল্লাহ আমাকে আপনাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করছেন, দুনিয়াকে বড় হয় দারুল ইমতিহান, দুনিয়া হচ্ছে পরীক্ষার হল, এই পরীক্ষার হলে আমরা আছি। কাউকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, কাউকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ক্ষুধা দিয়ে পরীক্ষা করছেন, অনেক কষ্টে ফেলে পরীক্ষা করছেন, কারোর সামনে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ পরীক্ষা করছেন, দেখি ওই ঘুষ ওই টাকার লোভ করে কিনা, এটা আল্লাহ পরীক্ষা করছেন। সুদের টাকার লোভ দেখে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করছেন। দুনিয়া হলো পরীক্ষার হল, এই দুনিয়ার এই পরীক্ষার হলে যে যত বেশি ভালো পরীক্ষার অ্যান্সার করতে পারবো, সে তত বেশি জান পরকালকে বলা হয় দারুল জাজা, প্রতিদান লাভের জায়গা হলো পরকাল। দুনিয়াতে দুনিয়ার এই পরীক্ষায় যে যত বেশি ভালো পরীক্ষা দেব, পরকালে সে তত বেশি ভালো পুরস্কার লাভ করবে। অতএব যদি আমরা পরকালে পুরস্কার পেতে চাই, তাহলে দুনিয়ার এই পরীক্ষায় পাশ করতে হবে, দুনিয়ার এই পরীক্ষায় পাশ করতে হবে। যদি না করতে পারি পরকাল ভয়াবহ। আমি বলছিলাম যে কাবিরা গুনাহ, এই সমস্ত গুনাহ হলো কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ হওয়ার জন্য, ক্ষমা হওয়ার জন্য কি করণীয়? ধরেন আপনার কাবিরা গুনাহ হয়ে গেছে, মানুষ মাত্র ভুল হতেই পারে, আমি আপনি কেউ বলতে পারবো না যে আমার দ্বারা পাপ হয় না, কেউ বলতে পারবেন? এমনকি কেউ আছেন যে একজন হাত তুলে বলবেন যে না আমার, আমি পাপ করি না, বলেন একজন হাত তুলে বলতে পারবেন? পৃথিবীর কোনো মানুষ পারবে না, যতই আমি বক্তব্য দেই আমার দ্বারা বহু পাপ হচ্ছে, মানুষ মাত্রই পাপি, পাপের ঊর্ধ্বে আমরা কোনো মানুষই নই। কেউ বেশি পাপ করে, কেউ কম করে, পার্থক্য এতটুকু, কিন্তু পাপ করি না এই কথা বলে সে মিথ্যা কথা বলবে। আমার দ্বারা পাপ হয় না কথা যদি আমি বলি, এটা মিথ্যা হবে, এ কথা মিথ্যা কথা, অবশ্যই পাপ হয় আমার দ্বারা, আপনার দ্বারাও পাপ হয়, এই পাপ থেকে ক্ষমা পাওয়ার চেষ্টা করতে হবে। আমরা আল্লাহর পাপই বান্দা, এই কাবিরা গুনাহগুলো ক্ষমা হওয়ার মাধ্যম হলো তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তওবা করবেন আর কবুল হবে তাও নাই, এই কাবিরা গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তিনটি শর্ত সাপেক্ষে তওবা করতে হবে। কয়টা? তিনটা শর্ত মনে রাখবেন। এক, আপনি এতদিন যে পাপ করলেন এজন্য এই পাপ প্রথমত ছেড়ে দিতে হবে, পাপ ছাড়বেন না, পাপ করতেই আছে না, প্রতিদিন তওবা করছেন, আল্লাহ তওবা কবুল করবেন না, আগে পাপ ছাড়ে দিতে হবে। দুই, এতদিন যে পাপ করলেন এজন্য অনুতপ্ত লজ্জিত হতে হবে, অনুতপ্ত চিত্তে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তিন, আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না এ বলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, পাপ ছেড়ে দিয়ে অনুতপ্ত চিত্তে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলবেন যে আল্লাহ আমি এই পাপে আর কখনোই লিপ্ত হব না, তুমি আমাকে ক্ষমা করো। তাহলে আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই তিনটি শর্ত সাপেক্ষে ক্ষমা চাইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যার পূর্বের গুনাহ পরের গুনাহ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কম পক্ষে 100 বার ক্ষমা চাইতেন। কতবার? 100 বার। আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে কার পূর্বের গুনাহ পরের গুনাহ ক্ষমা করা হয়েছে? কারো হয়েছে কি? তাহলে আমাদের তো পূর্বের গুনাহ পরের গুনাহ ক্ষমা হয়নি, তাহলে আমাদের আরো কত বেশি ক্ষমা চলাতে পারে? অথচ আমরা 100 বার কেন 10 বার ক্ষমা চাই? আমরা তো অনেকে একবারই ক্ষমা চাই না দুনিয়া দিনে, তাহলে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা পাবো? আমাদের যত বেশি ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। এই কাবিরা গুনাহগুলো আবার দুই প্রকার, কাবিরা গুনাহ যেগুলো বড় গুনাহ সেগুলো আবার দুই প্রকার, এক আল্লাহর সাথে জড়িত, দুই মানুষের সাথে জড়িত।
যেই পাপগুলো আল্লাহর সাথে জড়িত, এই পাপগুলো করার পরে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে সরাসরি ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। কিন্তু যেই পাপগুলো মানুষের সাথে জড়িত, এই পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন না। যতই আপনি ক্ষমা চান না কেন, তাহাজ্জুদ পড়ে রাত্রে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চক্ষু ফুলিয়ে ফেললেও যেই পাপগুলো মানুষের সাথে জড়িত, ওই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন ক্ষমা চাইলে। যেমন শিরিক পৃথিবীর সবচেয়ে বড় পাপ, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়। ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত অন্যান্য পাপ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। তাহলে শিরিক ক্ষমা করবেন না বলছেন আল্লাহ, কিন্তু এর কথা হলো, এর দ্বারা উদ্দেশ্য হলো তওবা ছাড়া ক্ষমা হবে না। কেউ যদি তওবা করে শিরকের পাপ ক্ষমা হবে, কারণ শিরক হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। পৃথিবীর তৃতীয় বৃহত্তম পাপ হচ্ছে বিদআত। বিদআত করার পরে কোন ব্যক্তি যদি ভুল বুঝতে পারে আর সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, কারণ বিদআত হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ, অতএব আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু দুই নাম্বার পাপ যেটা মানুষের সাথে জড়িত, এটা অত্যন্ত ভয়ঙ্কর। মানুষের সাথে জড়িত পাপ ভয়ঙ্কর, আল্লাহ ক্ষমা করবেন না। আপনি টাকা পয়সা আছে আপনার, 50 বার হজ করেন আর যদি আরাফার ময়দানে কেঁদে কেঁদে চক্ষু ফুলিয়ে ফেলেন, মানুষের সাথে যে পাপ জড়িত এই পাপ কখনোই ক্ষমা হবে না। এজন্য মানুষের সাথে জড়িত পাপ ভয়ঙ্কর পাপ। যেমন মানুষের সাথে জড়িত পাপ, যেমন গীবাত, বর্তমান সমাজে গীবাতের পাপ গুলোকে আমরা পাপই মনে করি না। দু চারজন এক জায়গায় হলে একজন আরেকজনের বুদ্ধে এই যে বদনাম বদনাম করতেই আসি করতেই আসি, বিশেষ করে মা বোনদের মধ্যে এই অভ্যাসটা খুব বেশি। দু চারজন মা বোন যদি এক জায়গায় হয় তাহলে একজন আরেকজনের বদনাম ছাড়ার কিছুই হয় না। অথচ এটা এমন একটা পাপ যেটা আল্লাহ ক্ষমা করবেন না। যত জনের গীবত করা হয়েছে সকলের থেকে ক্ষমা চাইতে হবে, ওই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে, অন্যথায় ক্ষমা হবে না। গীবত কাকে বলে, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কিরামকে উদ্দেশ্য করে বললেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কিরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গীবত কি জিনিস আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, গীবত হচ্ছে ওইটাই যে তুমি তোমার কোনো ভাই সম্পর্কে এমন কিছু বললে যা পরবর্তীতে সে শুনলে অপছন্দ করবে, সে মনে করবে যে আমার নামে এই কথা বলেছে, সেটাই গীবত। তখন এক ব্যক্তি সাথে সাথে বলে উঠলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফারায়তা ইন কানা ফি আখি মা আকুলু, আমি আমার ওই ভাই সম্পর্কে যেই দোষ ত্রুটি বর্ণনা করলাম ওটা যদি সত্য সত্যই ওই দোষ তার মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? এটা যদি ওই অপরাধ যদি সে সত্যই করে থাকে আর আমি যদি সত্য কিছু বলি তাহলেও কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকদাবতাহু, তুমি যে দোষ ত্রুটির কথা বর্ণনা করলে ওটা যদি তার মধ্যে থাকে তাহলেই সেটা গীবত হবে। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর তুমি যে দোষ ত্রুটির কথা বললে ওটা যদি তার মধ্যে না থাকে তাহলে সেটা গীবত হবে না, সেটা হবে মিথ্যা অপবাদ। কেউ একটা দোষ করেছে, এই সত্য কথা মানুষের মধ্যে বললে এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না, আর একজন দোষ করেনি তারপরে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন, তাহলে এটা কত বড় হতে পারে? অতএব সাবধান, গীবত করা যাবে না। কেউ কোনো পাপ করেছে এই পাপ মানুষের মাঝে বলে বেড়ানো যাবে না। আমরা অন্যের সমালোচনা বেশি করি, একটু নিজের আত্মসমালোচনা করা দরকার।
যে আমি এই 24টি ঘন্টায় কয়টা কাজ ভালো করলাম আর কয়টা কাজ খারাপ করলাম, এই নিজের যদি নিজেকে নিয়ে আলোচনা করতাম, আত্মসমালোচনা করতাম, তাহলে আমি আজকে যা করেছি কালকে একটু বেশি ভালো কাজ করতে পারতাম। কিন্তু আমরা নিজেকে নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, আমি কি করেছি, আমি কয়টা ভালো করলাম, কয়টা খারাপ কাজ করলাম, এটা নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, অন্যরা কি করলো। আচ্ছা বলেন তো, কবরে যখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তখন কি আল্লাহ তাআলা এমন কোন প্রশ্ন করবেন যাই ওই ব্যক্তি কি করেছিল, না আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন আল্লাহ? তবে আমাকে যেটা জিজ্ঞেস করবেন সেটা যেন ঠিক হয়, এই ব্যাপারে আমার চিন্তা ভাবনা থাকা দরকার। মানুষে কি করলো সেটা তার ব্যাপার, কারণ সে তার হিসাব দেবে, আমি আমার হিসাব দেবো। অতএব সবসময় নিজেকে নিয়ে আলোচনা করুন। যখন রাত্রে ঘুমাতে যাবেন তখন একটু চিন্তা করবেন যে আজকে তো ঘুমাইতে আসলাম, 24 ঘন্টা পার হইল, তা আমি এই 24 ঘন্টায় কয়টা কাজ ভালো করেছি আর কয়টা কাজ খারাপ করেছি। যদি দেখেন যে খারাপ কাজের পরিমাণ একটু বেশি, তখন পরিকল্পনা করবেন যে কালকে একটু খারাপ কাজ কমায় দেবো, ভালো কাজ একটু বাড়াবো, আস্তে আস্তে দেখবেন আপনার পাপ কমে যাবে। কিন্তু আমরা এটা করি না, আমরা কি শুয়ে পড়লেই এবার হাতে অ্যান্ড্রয়েড ফোন মোবাইল, মোবাইল চলছে 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 চলতে চলতে কখনো ঘুম আসলো আপনি বুঝতে পারলেন না, আপনি নিজের মহাসভা আর কখন করবেন, চলছে তো মোবাইল। সম্মানিত উপস্থিতি, অতএব এই গীবাত কখনোই করবেন না। মানুষের সাথে জড়িত পাপ বহু পাপ রয়েছে, যেমন না হক বিচার করা। আমাদের সমাজ অনেক সময় বিচার করি, কোর্টে বিচার হয়, বিভিন্ন জনের টাকা খেয়ে পক্ষপাতিত্ব করে দলীয়করণ করে অনেক বিচার হয় না। এই বিচার, কারো বিরুদ্ধে যদি বিচারের ফয়সালা যায় অন্যায়ভাবে, তাহলে এটা মানুষের সাথে জড়িত পাপ, এই পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুদাতু সালাসা, বিচারক হলো তিন প্রকার, ওয়াহিদুন ফিল জান্নাহ, তিন প্রকার বিচারকের মধ্যে এক প্রকার বিচারক জান্নাতে যাবে, ওয়া ইসনানে ফিন্নার, আর দুই প্রকার বিচারক জাহান্নামে যাবে, ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, যে এক প্রকার বিচারক জান্নাতে যাবে সে বিচারক কে, ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যেই বিচারক হক জানবে, সে যাচাই বাছাই করে দেখবে কোনটা হক কোনটি না হক, এবং তদ অনুযায়ী হক বিচার করবে, এই বিচারক জান্নাতে যাবে। আর দুই প্রকার বিচারক জাহান্নামে যাবে কারা বলছেন, ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমে ফাহুয়া ফিন্নার, যেই বিচারক হক জানতে পারবে সে জানবে কোনটা হক কোনটা না হক, কিন্তু স্বজন প্রীতি করে বিচার করবে, কারো টাকা খেয়ে বিচার করবে, যে পরিবারে ভোট বেশি তার পক্ষ নিয়ে বিচার করবে, যার অর্থ সম্পদ বেশি তার পক্ষ নিয়ে বিচার করবে, এই বিচারক জাহান্নামে যাবে। তিন, ওয়ারাজুলুন কাদা লিন্নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন্নার, যেই বিচারক হক না হক যাচাই করবে না, এমনিতে একটা বিচারের ফয়সালা দিয়ে দিবে, তার বিচারের ফয়সালা সঠিক হলেও ওই বিচারক জাহান্নামে যাবে। অতএব সাবধান থাকবো, যারা বিশেষ করে নেতৃত্ব দেই, বিচার আচার করি, সাবধান। যদি হক বিচার করতে পারি, হক কথা বলতে পারি, তাহলে বিচার কাজ পরিচালনা করব, আর যদি আমার পক্ষে সম্ভব না হয় বিরত থাকবো, কিন্তু আমার বিচার যেন কারো দুর্ভাগ্যের কারণ না হয়, তাহলে জাহান্নাম। বিচার করা কাজটি কঠিন কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জুইলা কাদিয়ান বাইনান নাস ফাকাদ যুবিহা বিগাইরি সিকিনিন, যাকে জনসমাজে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন জবাই করা হলো, কারণ বিচার করা কাজ কঠিন। আপনি যখন হক বিচার করবেন আর আপনার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যাবে, তখন আত্মীয় স্বজন আপনার বিরুদ্ধে ক্ষেপে যাবে, আর যখন আপনি স্বজন প্রীতি করে বিচার করবেন আপনার পরিণাম জাহান্নাম। অতএব বিচার করা কাজ কঠিন কাজ। সম্মানিত উপস্থিতি, এই যে মানুষের সাথে জড়িত পাপ, এই পাপের শাস্তি কি হবে, বিচার কিভাবে হবে, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, তিনি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা তোমরা কি জানো সবচাইতে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে
সবচাইতে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি যার ধন সম্পদ কিছুই নাই সেই ব্যক্তি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের সবচাইতে অসহায় দরিদ্র নিঃস্ব হবে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের মাঠে প্রচুর পরিমাণে নেকি নিয়ে উপস্থিত হয়েছে, যে ব্যক্তি প্রচুর পরিমাণে নেকি অর্জন করেছে, নিয়মিত সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত আদায় করেছে, হজ করেছে, বহু দান করেছে, অনেক নেকি অর্জন করে কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে, ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকাতা হাযা ওয়া দরাবা হাযা, এমন অবস্থায় একজন এসে বলবে যে হে আল্লাহ, দুনিয়াতে ব্যক্তি বিভিন্ন ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ পেশ করতে থাকবে, কেউ এসে বলবে যে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমার গীবাত করেছে, একজন এসে বলবে হে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, আরেকজন এসে বলবে হে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমার ভাই ছিল, আমার ভাই আমার আমাকে সম্পদ দেয়নি, হ্যাঁ বোনের সম্পদ দখল করে রেখেছে, আরেকজন এসে বলবে হে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমার বাবা ছিল, আমার বাবা আমার আরেক সন্তানকে বাবা তার আরেক সন্তানকে সম্পদ দিয়ে দিয়েছে, আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, বাবা তার ছেলেদেরকে সম্পদ দিয়েছে, মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, এইভাবে একের পর এক অভিযোগ করতে থাকবে। তখন আল্লাহ কি করবেন? তখন আল্লাহ বলছেন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতি, যখন এসে একজন এসে বলবে যে আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি আমার গীবাত করেছিল, এই যে অনেক নেকি, এবার কি করবেন আল্লাহ ওই অনেক নেকি থেকে গীবাতের সমপরিমাণ নেকি তাকে দিয়ে দিবেন, বলো যাও তোমাকে আজকে নেকি দিয়ে পরিশোধ করে দাও। আরেকজন যখন এসে বলবে যে আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি আমার বাবা ছিল, আমার বাবা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, আমাকে কিছু সম্পদ দিয়ে আমার ভাইকে বেশি সম্পদ দিয়ে দিয়েছে, এবার বাবা যতই হন এবার আপনার আবার ওই নেকি থেকে অতটুকু নেকি ওকে দিয়ে দিব, তোমাকে নেকি দিয়ে পরিশোধ করে দাও। আরেকজন যখন এসে বলবে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমার ভাই ছিল, ভাই আমি বোন আমাকে জমি দেয়নি, আমার জমি দখল করে রেখেছে, যখন জমি যাইতে গেছি তখনই সম্পর্ক নষ্ট করে দিয়েছে, এখন কিন্তু ভাইয়েরা তাই হয়, বোন সম্পদ চাইতে আসলে সম্পর্ক শেষ, যতদিন পর্যন্ত বোনের সম্পদ ভাই খাচ্ছে ততদিন পর্যন্ত বোন বোন থাকে, বোন যখন সম্পদ চালো যে ভাই আমার সম্পদ আমাকে দাও, বলে যে তাহলে তোমার সম্পদ নিয়ে যাও, তোমার সাথে সম্পর্ক শেষ, অন্যের সম্পদের প্রতি এত লোভ কেন? কিয়ামতের দিন নেকি দিয়ে পরিশোধ করতে হবে, ফাইন ফানিয়াত হাসানাতুহু, এইভাবে নেকি দিয়ে পরিশোধ করতে করতে যখন নেকি শেষ হয়ে যাবে আরো অভিযোগকারী আসছে অভিযোগ করতে, তখন আল্লাহ কি করবেন? যেহেতু নেকি দিয়ে পরিশোধ করার মতো আর নেকি নাই, উখিযা মিন খতায়াহুম ফাতুরি হাদা আলাই, তখন আল্লাহ তাআলা যে পরিমাণ অভিযোগ সে নিয়ে আসছে এই অভিযোগ সমপরিমাণ পাপ তার থেকে নিয়ে এর ঘাড়ে চাপিয়ে দিবেন, যেহেতু তোমার নেকি নাই পরিশোধ করার মতো অতএব তুমি ওর পাপ নিয়ে নাও, ওর পাপের শাস্তি ভোগ করার জন্য এবার সুম্মা তুরি হাফিন নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আচ্ছা কত ভয়াবহ পরিস্থিতি দেখেন, অনেক নেকি অর্জন করলো, নেকি অর্জন করে নিজের নেকি নিয়ে সে জান্নাতে যেতে পারলো না, বরং নিজের নেকি অন্যকে দিয়ে শেষ পর্যন্ত অন্যের পাপ নিজের ঘাড়ে নিয়ে জাহান্নামে যেতে হলো, এর চাইতে নিঃস্ব কেউ আছে? অতএব অনেকে তাহাজ্জুদ পড়েন ঠিকই, কিন্তু মানুষের হক নষ্ট করেন, তাহাজ্জুদ পড়ে জান্নাতে যেতে পারবেন না, মনে করবেন না যে আমি তাহাজ্জুদ গুজারি আমার সব পাপ ক্ষমা হয়ে যাবে, এই পাপ কখনোই ক্ষমা হবে না, এটাই আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে, আপনার সকল তাহাজ্জুদের পাপ দিয়ে জাহান্নামে যেতে হবে। অতএব বেশি বেশি ক্ষমা চান, মানুষের থেকে ক্ষমা চান, আল্লাহর থেকে ক্ষমা চান, সাহাবায়ে কেরাম সবসময় এমন ভাবে ক্ষমা চাইতেন, তারা সবসময় জাহান্নামকে ভয় করতেন। তার একটা কাহিনী আপনাকে শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী মুয়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনায় লিপ্ত হয়েছেন, ভুলবশত জেনায় লিপ্ত হয়ে গেছেন, জেনা করার পর তিনি ভুল বুঝতে পেরেছেন যে হাই আমার তো বিরাট অপরাধ হয়ে গেছে, আমি এই অপরাধের জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, আমি তো জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পবিত্র করুন, আমি তো জেনায় লিপ্ত হয়ে গেছি।
আমার উপর হদ কায়েম করুন। বিবাহিত নারী পুরুষের জেনার হদ হলো তাকে রজম করা, বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে হত্যা করা। সে বিবাহিত, সে এসে বলছে যে হে আল্লাহর রাসূল, আমার উপর হদ কায়েম করুন, আমাকে পবিত্র করুন, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না, দুনিয়াতে আমাকে রজম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর যে বাড়ি ফিরে যাও, ফাস্তাক ফিরিল, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, বা তুমি নাই আল্লাহর দিকে ফিরে আসো, বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার মায়াজ ইবনে মালিক ফিরে গেলেন, কিছু দূর যাচ্ছেন, রাস্তায় হাঁটছেন, আর মনে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে ফিরে যেতে বললেন ঠিকই, কিন্তু আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন। আবার ফিরে আসলেন, ফিরে এসে বলছে যে হে আল্লাহ রাসূল, তাহিরনি ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করুন, আমি তো জেনা করেছি, আমার পর হক কায়েম করুন, রজম করুন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি, এই তুমি বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরিল, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া তুব ইলাই, আল্লাহর দিকে ফিরে আসো। আবার ফিরে গেলেন, আবার যাচ্ছেন, চিন্তা করছেন যে না, আল্লাহ যদি ক্ষমা না করে আমি জাহান্নামে যেতে হবে, আমি তো এই শাস্তি ভোগ করতে পারবো না, দুনিয়াতে এই শাস্তি নিয়ে নেব। আবার ফিরে আসলেন, আবার এটি একই কথা বলছেন, তাগফিরনি ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন, আমি জেনা করেছি। আবার রাসূল সাহেব একই কথা বললেন, আবার ফিরে গেল, কিছু দূর যে আবার ফিরে আসছে চতুর্থবার। এবার রাসূল সাহেব একটু রেগে গেলেন, রাগ করে বলছেন যে লোকটা কি পাগল নাকি, আমি বার বার তাকে বলছি তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, বারবার সে ফিরে আসছে, পাগল নাকি। তখন এক সাহাবী দাঁড়িয়ে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পাগল নই, এ তো সুস্থ মানুষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তো, এ কি মদ পান করেছে নাকি, হতে পারে মদ পান করেছে, মাতাল। এক সাহাবীর সাথে সাথে দাঁড়িয়ে তার মুখ শুকে দেখলেন যে তার মুখে মদের দুর্গন্ধ আছে কিনা, দেখলেন যে মদের কোনো দুর্গন্ধও নাই। হে আল্লাহ রাসূল, মদের তো দুর্গন্ধ নাই, মদ পান করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন বললেন মায়াজ ইবনে মালিককে, তুমি কি সত্যি জেনা করেছো? হ্যাঁ আল্লাহ রাসূল, আমি জেনা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন, যাও, একে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে তাকে রজম করো। সাহাবা ইকরাম তা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছেন, এই মায়াজ ইবনে মালিক যত তওবা করেছে, যেই পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি তোমাদের সকলের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে তোমাদের সকলের সকল পাপ ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখুন, জাহান্নাম থেকে বাঁচার জন্য কত চেষ্টা, নিজে নিজে মৃত্যু বরণ, হাসি মুখে বরণ করে নেওয়ার জন্য আসছেন যে আমাকে রজম করুন, দুনিয়াতে এর শাস্তি নেব, আমি জাহান্নামে যেতে চাই না, জাহান্নামের শাস্তি কঠিন। আমরা কিন্তু কেউ কল্পনা করি না জাহান্নামের শাস্তি নিয়ে, দুনিয়াতে যতই পাপ করি তাকে পুলিশে পিটিয়ে তাকে স্বীকার করাইতে পারে না, অথচ তারা নিজেরা নিজেরা স্বীকৃতি দিচ্ছে, আল্লাহ রাসূল, আমি জেনা করেছি, আমাকে শাস্তি দিন। কেন? জাহান্নামের ভয়। এই ভয়গুলো আমাদের অন্তরে নিয়ে আসতে হবে। অন্তর থেকে যদি আল্লাহকে ভয় না করি, অন্তর থেকে যদি জাহান্নামের শাস্তিকে ভয় না করি, তাহলে কিন্তু পাপ থেকে আমরা বাঁচতে পারব না। হয়তোবা প্রশাসনের ভয়ে, লোকলজ্জার ভয়ে আমরা কিছু পাপ থেকে বাঁচবো, প্রকাশ্য পাপগুলো থেকে, কিন্তু গোপন পাপে জড়িয়ে পড়ব। কিন্তু অন্তর থেকে যদি আল্লাহকে ভয় করি, তাহলে আমরা যাবতীয় পাপ থেকে বাঁচতে পারব। অতএব আমি পরিশেষে আপনাদেরকে আহ্বান রাখতে চাই যে আমরা সবাই বিবেকবান মানুষ, আমরা সবাই জানি যে আমরা মৃত্যুবরণ করব। আমাদের মাঝ থেকে আপনার অনেক, আমাদের সকলেরই, কারো বাবা, কারো দাদা, কারো নানা নানি মৃত্যুবরণ করেছে, আমাকেও কিন্তু মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, এটা চিরসত্য কথা। পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু দিয়ে নিজে বেঁচে থাকতে পারে না। ফেরাউনের অনুসারীরা মনে করতো ফেরাউন কখনো মরবে না, সেই ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরে তার লাশ উপরে উঠিয়ে দেখিয়ে দিয়েছে, দেখো তোমাদের বিশ্বাস ভেঙে চুরমার করে দিলাম, যে ফেরাউন সম্পর্কে তোমরা বলতে ফেরাউন মৃত্যুবরণ করবে না, সে ফেরাউন মরেছে কিনা দেখো। অতএব আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। অতএব আমাদের পরকাল নিয়ে চিন্তা করতে হবে, পরকালই হচ্ছে আসল। আল্লাহ তাআলা এজন্যই বলছেন, ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলা জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফল কাম। দুনিয়াতে যদি আমি আপনি কোটিপতি হই, কোটি কোটি টাকার সম্পদ,
কিন্তু কিয়ামতের দিন যদি জান্নাতে প্রবেশ করতে না পারি, জাহান্নামে চলে যাই, তাহলে আমার আপনার চেয়ে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। দুনিয়াতে যদি আমার আপনার কিছুই না থাকে, একবারে নিঃস্ব, ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, কিন্তু কিয়ামতের দিন যদি জান্নাতে প্রবেশ করতে পারি, তাহলে আমি হলাম সবচেয়ে সফল কাম। অতএব পরকালীন সফলতা হচ্ছে আসল সফলতা, দুনিয়া কিছুই নয়। দুনিয়াতে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, অতএব পরীক্ষার হলে ভালো পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা যদি পাশ না করতে পারি, পরকাল ভয়াবহ। সবাই বিবেকবান মানুষ, বিবেক দিয়ে চিন্তা করবেন, দুনিয়াকে যতটা ভালোবেসেছি আসলে দুনিয়া তো ভালোবাসার বস্তু নয়। আল্লাহ তাআলা আমাদের পরকালীন সফলতা অর্জনের তৌফিক দান করুন, দুনিয়াতে প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন, প্রকৃত ইমানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যা যা মারা গেছে, আল্লাহ তাআলা সকলের সকল পাপকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। এই বলে আমি আমার আলোচনা আজকের এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।